প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই আশা করি ভালো আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এখন দেখা দিচ্ছে ব্রয়লার মুরগির মধ্যে আবার সিন্ডিকেট বাড়ছে, যার কারণে বিগত 10-12 দিন ধরে দেখে আসি বাচ্চার বাজারের দরটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। আমাদের চট্টগ্রামে 60-65 টাকা নিচে বাচ্চাই পাওয়া যাচ্ছে না। আমরা বিগত 7-8 দিন হবে ডিলারকে টাকা দিয়ে রাখছি বাচ্চার জন্য, আর 2000 বাচ্চার জন্য টাকা দিয়েছিলাম। কারণ 5 নম্বর আর 6 নম্বর খালি আছে আমাদের এখনও, ওইগুলোতে বাচ্চার জন্য আমরা বাচ্চা অর্ডার করার জন্য অলরেডি 2000 বাচ্চা টাকা দিয়ে দিছি। বাচ্চার সংকটের কারণে আমরা বাচ্চা এখনও নিতে পারতেছি না, ডিলারও আমাদেরকে বাচ্চা দিতে পারতেছে না, রেট দিচ্ছে বেশি। বেশি রেট দিলে তাও আবার বাচ্চা দিচ্ছে কম মার্কেটে। এখন এই সবগুলো নিয়ে ঝামেলায় আছি, কোনোভাবেই বাচ্চা নামাইতে পারতেছি না আমরা। তো আজকে 19 অক্টোবর 2024-এ আজকে বললাম যে আমাদের 1000 হলো বাচ্চা দেওয়ার জন্য। আমাদের ফার্ম সবগুলো কালি করে আছে, ওনারা বলছে কাজে বাচ্চা দিবে 65 টাকা করে। এখন জানি না কোম্পানি উৎপাদ হয়েছে সেটা, আমরা এখন ডিলারশিপ থেকে এখন বুঝতে পারতেছি না বাচ্চার দাম এত বেড়ে যাওয়ার কারণটা কি। নিশ্চয় সিন্ডিকেট হবে, সিন্ডিকেট কারণ আমরা বড় সেক্টর অনেক কষ্টে আছি। এখন চিন্তা ভাবনা করতেছি নিব কি না। আপনারা খামারে আছেন তারা সাবধানে বাচ্চা নামান, মুরগি যদি থাকে তাহলে সব দিক দিয়ে যাচাই করে কিছুটা বেড়েছে। আমাদের সবাই সাবধানে সাবধানে বাচ্চা ওটা নামা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।